রাজস্ব আদায় কমায় মন্ত্রণালয়গুলোকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে নিজের পায়ে দাঁড়ানোর কথাও বলেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এসব পরামর্শ দেন। সভায় কৃষি উৎপাদন বাড়াতে যান্ত্রিকীকরণে 3,000 কোটি টাকার প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে একদিকে যেমন সময় এবং খরচ কমবে, অন্যদিকে বাড়বে ফসলের উৎপাদন। হিসেব বলছে, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে 50% কর্মদক্ষতা বৃদ্ধি করা সম্ভব। চাষাবাদে সাশ্রয় হবে 50% সময়, কমানো সম্ভব 20% ব্যয়। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং ব্যবহার বাড়িয়ে ফসলের 15% পর্যন্ত অপচয় রোধ করা সম্ভব। এমন সব সুবিধা বিবেচনায় সারা দেশের কৃষি ব্যবস্থাপনাকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 3,020 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। হাওর এলাকার জন্য 70% আর উপকূল এলাকার জন্য 50% ভর্তুকি দামে যন্ত্র বিক্রি করব। এর ফলে আমরা চাই যন্ত্রগুলো যেন গ্রামে ঢুকে, কৃষিতে ঢুকে এবং কৃষির মধ্যে যেন একটা রূপান্তর ঘটে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ভূমি জরিপ পদ্ধতিকে আনা হবে ডিজিটালাইজেশনের আওতায়। এজন্য 1,212 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। 3 পার্বত্য জেলা বাদে সারা দেশের 61টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি 1,197 কোটি টাকা ব্যয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমি রেকর্ড বিষয়ক জটিলতা নিরসন করে মানুষের ভোগান্তি দূর করতে চায় সরকার। আদালত মাদালতে যত মামলা আছে 90% বলতে পারেন মোটা দাগে এই জমির কারণে, জমির মালিকানা নিয়ে সমস্যা আছে, কাগজপত্র নিয়ে সমস্যা আছে এবং হাতে লেখা কাগজ অনেক সময় অনেক জায়গায় উল্টাপাল্টা কাগজ বানিয়ে দেয় অনেক জায়গায়। এগুলো অনেক সমস্যা আমাদের পুরনো ছিল। তিনি চাচ্ছেন যে ডিজিটাল করে ফেলেন, আমরা ডিজিটাল সিস্টেমে রেকর্ড করব যাতে এখানে টেম্পারিং করা, ওভাররাইটিং করা, চেঞ্জ করা সম্ভব হবে না, ব্যাকডেট দিয়ে দলিল দিতে পারবে না। করোনা সংকটের এই সময় মন্ত্রণালয়গুলোকে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে মিতব্যয়ী হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিতব্যয়ী হতে হবে, ব্যয় সাশ্রয় করতে হবে। ইতিমধ্যে সরকার গাড়ি, আপনারা আপনারা শুনেছেন গাড়ি ঘোড়ার উপরে একটা নির্দেশনা এসেছে, কেনা হবে না। তিনি বলছেন এমনকি আমরা যে আগে সহসভাপতি করতাম, চা কেক খাইতাম, অন্য কিছু না, ভালো, কিন্তু এখন তো আমরা সবাই করি না, আমরা তো সবাই করি ডিজিটালি, যার যার ঘরে বসে অফিসে বসে আমরা করি। সুতরাং চাই বা কেমনে খাওয়াবো আর কি বা কেমনে খাওয়াবো, তো এখানে অনেক টাকা সাশ্রয় হবে। তারপরে বিদেশ, আগে আমরা প্রতি মাসে, আমি যখন আমি মন্ত্রী প্রায় মাসে আমি বিদেশ যেতাম, গত 6 মাসে কোথাও যাইনি, 20 টাকা বাঁচবে না প্লেন ভাড়া, হোটেল ভাড়া ইত্যাদি। তার মূল কথা হলো যে মিতব্যয়ী হতে হবে, যেখানে যেখানে সম্ভব টাকা বাঁচাতে হবে। এদিন 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। মোট বরাদ্দের পরিমাণ 10,102 কোটি টাকা। ড্রেনেজ ব্যবস্থা, রোড কাঠামো ইত্যাদি উন্নয়ন। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।